হাই, আমি মান বলছি। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো ইম্পর্টেন্স অফ সার্কিট গ্রাউন্ডিং। সো সার্কিটের গ্রাউন্ডিংটা আসলে কীভাবে করতে হবে এবং সার্কিটের গ্রাউন্ডটা কেন এত নেসেসারি সেটা নিয়ে আজকে কথা বলবো। সো নর্মালি যখন ছোটো একটা সার্কিট করা হয়, খুব ছোটো একটা সার্কিট, ওই ক্ষেত্রে গ্রাউন্ডিংটা খুব বেশি ইম্পর্টেন্ট না, ওইভাবে আসলে আমাদের সামনে আসে না। বাট যখন কোনো বড় প্রজেক্ট করা হয়, বড় একটা সার্কিট ডায়াগ্রাম হয় যেখানে অনেকগুলো এলিমেন্ট আছে, ওই ক্ষেত্রে গ্রাউন্ডিংটা খুবই নেসেসারি। কারণ প্রপারভাবে যদি গ্রাউন্ডিং না করা হয় তাহলে আমার ডিভাইসটা ঠিকমতো কাজ করবে না। যতই আমি ঠিকমতো প্রোগ্রামিং করি না কেন, যতই আমি ঠিকমতো সার্কিটটা বিল্ড আপ করি না কেন, যতই আমার এলিমেন্ট পারফেক্ট থাকুক না কেন, যতই আমার পাওয়ার সাপ্লাই ওকে থাকুক না কেন, বাট ইট উইল নট ওয়ার্ক আনটিল ইউ ডু নট হ্যাভ দ্য প্রপার গ্রাউন্ডিং। সো এই প্রপার গ্রাউন্ডিং করার জন্য যেটা করতে হবে সেটা হলো যে প্রত্যেকটার জন্য একটা রেফারেন্স, প্রত্যেকটা সোর্সের জন্য, প্রত্যেকটা সোর্স বলতে আমার যে ভোল্টেজ সোর্স আছে, প্রত্যেকটা ভোল্টেজ সোর্সের জন্য আমার একটা রেফারেন্স পয়েন্ট ক্রিয়েট করতে হবে। আসলে রেফারেন্স পয়েন্টটা কি? সো এভাবে আমি চিন্তা করি, যদি চিন্তা করা যাক, আমি ক্লাসে 10টি স্টুডেন্ট আছে, তাদের আমি হাইট মেজার করব। তো হাইট মেজার করার জন্য কী করতে হবে? প্রথমে আমার একটা বেস ক্রিয়েট করতে হবে যেখানে সবাই দাঁড়াবে, যেই বেস লেভেলটা সবার জন্য সমান হবে, যেখানে তারা দাঁড়াবে ওই বেসটা ক্রিয়েট করতে হবে। বেসটা কারোর জন্য যদি আমি উঁচু করি, কারোর জন্য নিচে করি, তাহলে হবে না। প্রথমে একটা বেস লেভেল ক্রিয়েট করতে হবে। সো ওই বেস লেভেল ক্রিয়েট করার পর ওইখানে সবাই দাঁড়াবে, তারপর তাদেরকে মেজারমেন্ট করো। ইমেজিন যে আমি একটা 10 জন স্টুডেন্টের হাইট মাপবো, বাট এক একজন স্টুডেন্টের জন্য বেস লেভেল আমি এক এক রকম করলাম। কারোর জন্য বেস লেভেলটা উঁচু করে দিলাম, কারোর জন্য বেস লেভেলটা নিচে করে দিলাম, ওই ক্ষেত্রে কী হবে? আমি কিন্তু প্রপার যে হাইটটা সেটা আমি পাবো না। ঠিক সার্কিটের ক্ষেত্রে একই রকমের, ওই ক্ষেত্রে যেটা দেখা যায় যে সার্কিটে যদি আমি সবগুলির জন্য, সবগুলি পাওয়ার সাপ্লাইয়ের জন্য যদি, বা সাপ্লাইয়ের জন্য যে আমি যদি একটা প্রপার গ্রাউন্ডিং না করি বা প্রপার রেফারেন্স যদি ক্রিয়েট না করি, বেস যদি ক্রিয়েট না করি, ওই ক্ষেত্রে প্রত্যেকটা এলিমেন্ট যেগুলো আছে সেগুলি আসলে বুঝতে পারবে না তাদের পাওয়ার কত বা তাদের কি পরিমাণ হাইট। যদি আমি বলি যে সার্কিটগুলি কি পরিমাণ পাওয়ার দরকার, ঠিক আছে, সেই পাওয়ারটা তারা বুঝতে পারবে না। দ্যাটস ওয়াই যেহেতু তারা বুঝতে পারবে না কার কি ধরনের পাওয়ার দরকার বা কে কি ধরনের পাওয়ার এখানে কনজাম্পশন করতে পারবে, দ্যাটস ওয়াই পুরো সার্কিটটা দেখা যাবে যে আনস্টেবল হয়ে কাজ করবে বা অনেক অনেক অংশ দেখা যাবে যে ওয়ার্কিং করবে না। সো এই জন্য সার্কিটের গ্রাউন্ডিংটা খুবই ইম্পর্টেন্ট। সো এখানে দুইটা সার্কিট দেওয়া আছে। সো একই সার্কিটের দুইটা দুইটা ভার্সন আমি দেখানোর ট্রাই করতেছি। সাপোজ ধরো এখানে একটা সার্কিট, এখানে সার্কিটের ক্ষেত্রে দেখো এখানে একটা পাওয়ার সাপ্লাই আছে, মানে এখানে ধরো একটা 12 ভোল্টের ব্যাটারি আছে, 12 ভোল্টের ব্যাটারিতে আমি একটা রেজিস্ট্যান্স দিয়ে দিলাম, একটা রেজিস্ট্যান্স দিলাম এখানে গ্রাউন্ড করে দিলাম, ঠিক আছে। আর একটা এখানে একটা রেজিস্ট্যান্স দিলাম, বাট এখানে একটা 8 ভোল্টের একটা পাওয়ার সাপ্লাই দিলাম। সো তোমার কি মনে হয় যে এই রেজিস্ট্যান্সের ভিতরে এই রেজিস্ট্যান্সটা কি যেভাবে কাজ করার কথা সেভাবে কাজ করবে? অবভিয়াসলি নট, কারণ এটার গ্রাউন্ডিংটা করা নাই ঠিক মতো, ঠিক আছে। এটা গ্রাউন্ডিংটা যেহেতু করা নাই, ঠিক আছে, এটা নেগেটিভটা কিন্তু এই গ্রাউন্ডের সাথে, বা এটা কমন করা নাই, দুটো নেগেটিভ কমন করা নাই, বা এটা গ্রাউন্ডের জায়গায় মানে একটা জায়গায় এসে যেহেতু লাগানো নাই, দ্যাটস ওয়াই এইটা কিন্তু এই যে রেজিস্টারটা, এই রেজিস্টার যেভাবে কাজ করা দরকার ছিল বা এই পুরো প্রপার সার্কিটটা যেভাবে কাজ করার কথা ছিল ওইভাবে কাজ করবে না। অন দ্য আদার হ্যান্ড যদি এই সার্কিটের কথা চিন্তা করো, এখানে 12 ভোল্টের একটা ব্যাটারি আছে, 8 ভোল্টের একটা ব্যাটারি আছে, ঠিক আছে। সো এইখানে দেখো প্রত্যেকটার যে নেগেটিভ প্রান্ত যেটা আছে, এই নেগেটিভ প্রান্ত আমি একটা জায়গায় করে দিয়েছি, যার কারণে যেটা হয়েছে যে এইটা পুরো পারফেক্টলি কাজ করতে পারবে, বা যেভাবে কাজ করার কথা না ছিল বা যেভাবে কাজ করতে চাচ্ছি সার্কিটটা সেভাবে কাজ করবে, প্রভাবে কাজ করবে, বিকজ অফ দিস কমন গ্রাউন্ডিং। সো এই কারণে গ্রাউন্ডিংটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে।